হ্যালো ভাই, এই বাংলাদেশের সাথে খেলা জিতবি জিতবি খেল খেল বলে কাদের সাথে খেলতে পাঠাইলেন? এইগুলো তো বাংলাদেশ টিম মনে হচ্ছে না। এই যে নাসুম, শরীফুল, নাইম, এদের কি দেখছিলেন এর আগের বার বাংলাদেশ টিমে খেললাম যখন? এই এগুলার কোথা থেকে জানি ভাড়া করে নিয়ে আসছে ভাই। না রে ভাতিজা, ভাড়া করে আনে নাই, ওই বাংলাদেশ টিমে এই জিম্বাবুয়ের সাথে খেলতে খেলতে ওরা ক্যারেক্টারের ভিতর ঢুকে গেছে বুঝছিস। এই খেলতে খেলতে হঠাৎ করে সবাই রে জিম্বাবুয়ে মনে করে ধুয়ে দিচ্ছে। এখন তাইলে কি করা যায়? শোন, তোদের একটা বুদ্ধি শিখাই দিই বুঝছিস। এই খেলার মাঝখানে মাঝখানে হঠাৎ করে সিডনি, মেলবোর্ন, ক্যাঙ্গারু ক্যাঙ্গারু বলে চিৎকার করে উঠবে বুঝছিস। এ তাইলে ওরা বুঝতে পারবে যে অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে। হ্যাঁ বুদ্ধি ভালো, অ্যাপ্লাই করা যায়। তবে ভাই, এইভাবে যদি প্রত্যেক ম্যাচে হারতে থাকি তাহলে পয়েন্ট টয়েন্ট তো কিছুই পাবো না, অ্যাওয়ার্ড রিওয়ার্ড কিছুই তো পাবো না। ওই পয়েন্ট অ্যাওয়ার্ড রিওয়ার্ডের চিন্তা করিস না বুঝছিস, ওই সব আশা বাদ দে। এক কাজ কর, বাংলাদেশে যেহেতু গেছিস বিকাশে একটা অ্যাকাউন্ট খুলে ফেল। এই বিকাশ অ্যাপ নাকি যত ব্যবহার করা হয় তত পয়েন্ট দেয়, আর যত পয়েন্ট তত রিওয়ার্ড। এক কাজ কর, আপাতত পয়েন্ট এগুলা নিয়ে আয়, পরে দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে ভাই, সেটা না হয় করা যায়, কিন্তু এই প্রত্যেকবারে মাঠে ডেকে ডেকে নিয়ে পরিশ্রম করায় করায় এরপর এরকম অপমান করে পাঠায় দেওয়া, এটা কেমন না? ভাই একটা কাজ করেন না ভাই, করোনার দোহাই দিয়ে একটা শর্ত দিয়ে এই পরের খেলাগুলো একটা জুম মিটিং এ আয়োজন করে ফেলেন। এই কথা, এই এই জুম মিটিং এ খেলা ফেললে ব্যাটিং করবি কেমনে, বোলিং করবি কেমনে? হ্যাঁ হ্যাঁ ভাই, বাংলাদেশে ঘুরতে এসে একটা নতুন ক্রিকেট খেলা শিখে ফেলছে বুঝছেন। এরা করে কি, খাতার মধ্যে একটা গোল দাগ দিয়ে অনেকগুলা ঘরে ভাগ করে রাখ, একটার মধ্যে 6 লেখে, একটার মধ্যে 4 লেখে, একটার মধ্যে আউট লেখে। আপনি চোখ বন্ধ করে ঘুরে ঘুরে 6-এর মধ্যে চাপ দিবেন 6 রান, এই চোখ বন্ধ করে ঘুরে ঘুরে 4-এর মধ্যে চাপ দিবেন আপনার 4 রান। এই এটাতে কষ্টও কম বুঝছেন ভাই, মজা আছে। দেখেন না এটা আয়োজন করা যায় কিনা। এই তোরা চোখ খোলা রাখা খেলাতে তাই ওদের সাথে পারিস না, চোখ বন্ধ করে রাখা খেলাতে কিভাবে পারবি? ফাজিল কোথাকার, ফোন রাখ। ফোন রাখ, আর যদি খেলতে এসে কোনোদিন।